আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোটার বাড়ানো চ্যালেঞ্জ, প্রধান দুই প্রার্থীর চলছে নানা উদ্যোগ। শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমী আজ, শোভাযাত্রা হচ্ছে না, দুপুরের পর বিসর্জন। এবং করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্পেনীয় রাত্রিকালীন কারফিউ জারি, চলতে পারে 6 মাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ঢাকা 18 আসনে বড় দুই দলের প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ও বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন মনে করেন, অন্য জায়গার চেয়ে ঢাকার এই আসনটির নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই ভোটারদের কেন্দ্রে টানার জন্য দুজনই নিচ্ছেন নানা উদ্যোগ। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। করোনা পরিস্থিতির মধ্যে মার্চে অনুষ্ঠিত হওয়া ঢাকা 10 আসনের উপনির্বাচনে ভোট পড়েছিল মাত্র 5% কিছু বেশি। অন্যদিকে এই মাসে অনুষ্ঠিত হওয়া ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোটের হার 10% কিছু বেশি ছিল। যদিও নির্বাচন কমিশনার হিসেবে একই সময়ে ঢাকার বাইরের উপনির্বাচনগুলোতে এই হার ছিল সন্তোষজনক, তবে এবার ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোটারদের সাড়া কেমন হবে তা নিয়ে হিসেব করছেন প্রার্থীরা। গত নির্বাচনগুলিতে আপনি তথ্য নেবেন, আমাদের এই অঞ্চলের মানুষ সর্বাধিক ভোট প্রয়োগ করেছে, ভোটারদের উদ্বুদ্ধ করতেছি, আমরা ঘরে ঘরে আমাদের নেতাকর্মীদের পাঠাচ্ছি, আমি নিজেও গণসংযোগ করতেছি, তাদের বলতেছি যে ভোট কেন্দ্রে যেতে হবে। সরকারের যে নির্যাতন নিপীড়ন এবং আপনার সিসির যে অনিয়ম, এই সব মিলে একটা সময় তারা নিরুৎসাহিত হয়ে যায়, তারা যেতে চায় না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা বিশ্বাস করি আমাদের এখানে ঢাকা 18-তে আমরা সাংগঠনিকভাবে অনেক ভালো শক্তিশালী, জনগণ আমাদেরকে আশ্বস্ত করেছে যে জনগণ এবার ঢাকা 18-তে ভোটে যাবে। বিএনপির প্রার্থী বলছেন, ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনী পরিবেশের ভূমিকাই মুখ্য, একই সাথে কেন্দ্রে এজেন্ট নিশ্চিত করতে দলের নানামুখী তৎপরতার কথাও জানান তিনি। এখন আর আমাদের নেতাকর্মীরাও অ্যারেস্টের ব্যাপারটা বা পুলিশ কোনো হয়রানি করবে সেই জায়গাটা থেকে একটু দূরে সরে আসবে, যেহেতু তাদের নামে কোনো মামলা ওয়ারেন্ট নেই, যার কারণে আমি বিশ্বাস করি এবং আমার কর্মীদের উপর আমাদের আস্থা আছে যে ইনশাল্লাহ এবার তারা ভোট কেন্দ্রে থাকবে এবং জনগণও ভোট দিতে যাবে। অন্যদিকে নির্বাচনকে খুব সহজভাবে নিচ্ছেন না ক্ষমতাসীন দলের প্রার্থী। বিএনপির অভ্যন্তরীণ কোন দলে পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তার। ওরা ফর্ম ক্রয় করার দিনে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যা বিভিন্ন মিডিয়া পত্রিকায় আসছে, এখনও কন্টিনিউ ওদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে, কালো পতাকা চলছে, ওনাদের ভিতরেই তো ভয়। সরকার দলীয় এমপি সারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে ভোট হবে 12 নভেম্বর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে মানুষের কল্যাণে সাংবাদিকদের নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখারও পরামর্শ দেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটের রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং কোনো ঘটনাকে আড়াল করতে চায় না বলেই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে তার সরকার। রেডিও, টেলিভিশন ও পত্রিকাকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সমাজের দর্পণ যেটা হবে সেটা যেন অন্তত মানুষের চিন্তা চেতনাটা যেন অন্তত তার দেশপ্রেম উদ্বুদ্ধ হয়, তাদের ভিতরে মানবতা বোধটা যেন থাকে, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। অনেক ঝুঁকি নিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে দেশে লুটপাট ও নৈরাজ্যের শাসন প্রতিষ্ঠা করেছিল।
স্বাধীনতা বিরোধীরা একুশ বছর দেশকে অন্ধকারে ঠেলে দেয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির বীজ বপন করে গেছে 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলি, প্রথমে জিয়াউর রহমান, এরপর এরশাদ, এরপর খালেদা জিয়া। আর তার দুর্নীতিটাকে প্রশ্রয় শুধু দেয় না, নিজেও দুর্নীতির সাথে জড়িত ছিল এবং দুর্নীতিকে লালন পালনই করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থেকে দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করায় দেশ পিছিয়ে ছিল বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন করেছেন নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের এই কর্মসূচিতে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 30 জনেরও বেশি। আন্দোলনকারীরা জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। আদ্দিন সজীবের রিপোর্ট। প্রাথমিক বিদ্যালয়ে দেশের শিক্ষক সংকট যখন চরমে, তখন রাস্তার উপরে আমরণ অনশনে এই চাকরি প্রত্যাশীরা। এক দুদিন নয়, টানা 16 দিন তারা রাজপথে আন্দোলন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেস ক্লাবের সামনে তাদের এই আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নিয়োগ বঞ্চিতরা। 2018 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই আন্দোলনকারীরা উত্তীর্ণ হন। আমরা দেশে সম্পদ হতে চাই, আমরা পরিবারের বোঝা, দেশের বোঝা হতে চাই না, আমরা তার কাঁধের বোঝা হতে চাই না। আমরা আজকে এতদিন ধরে অবস্থান করতেছি, কিন্তু কেউ আমাদের পাশে আসতেছে না, আমাদেরকে কেউ কিছুই বলতেছে না। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা উঠব না। তারা বলছেন, প্রতিদিন গড়ে শতাধিক শিক্ষক অবসরে যান, আর অন্তত 4,000 প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে মাত্র 3 জন শিক্ষক দিয়ে। তাই শূন্য পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নিয়োগ বঞ্চিতরা। আমরা শিক্ষিত বেকাররা এভাবে রাস্তায় পড়ে আছি, মানবতার মায়ের কাছে আমাদের বিনীত আবেদন, যাতে উনি আমাদের বেকারত্ব দূর করে। আমাদের বেকারত্বের যে যন্ত্রণায় আমরা ভুগতেছি, এর সামনে রোদ বৃষ্টি আসলে তেমন কিছু আমাদের মনে হচ্ছে না। আমরা যখন রাজপথে নামে গেছি, আমাদের ঘরে ফেরার পথ নাই, আমরা রাস্তায় থাকতেছি, বৈশ্বিক মহামারীর মধ্যে আমরা রাস্তায় কাটাচ্ছি, বৈরি আবহাওয়ার মধ্যে কাটাচ্ছি, কত দুশ্চিন্তা, কত মানে অনিরাপত্তার মধ্যে কাটাচ্ছি শুধু একটা চাকরির জন্য। করোনা মহামারীতে পিছিয়ে পড়া দেশের শিক্ষা পরিস্থিতি ঘুরে দাঁড়াতে এই মেধাবীরাই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আজ বিজয়া দশমী, পূজা আরাধনায় দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারী পরিস্থিতির কারণে এবার মন্দিরে আলোকসজ্জা ও জনসমাগম ও আরতি উৎসব নেই, প্রসাদ বিতরণ অনুষ্ঠানও হচ্ছে না মণ্ডপে। এছাড়া দশমীর বিজয়া শোভাযাত্রা বাতিল করা হয়েছে। সকাল 9:57 থেকে শুরু হয়েছে দশমী বিহিত পূজার লগ্ন, দর্পণ বিসর্জনের মধ্যে দিয়ে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। 22 অক্টোবর ষষ্ঠী বিহিত পূজার মধ্যে দিয়ে শুরু হয় 5 দিনের শারদীয় দুর্গাপূজা। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়, ভক্তদের অঞ্জলি আরতি গ্রহণ করে আজ গজে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ মাস্ক না পরলে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে সেবা দেওয়া হবে না। করোনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বৈঠকে এর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান। তিনি বলেন, গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করতে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এমন দৃশ্য দেখে মনে হতে পারে করোনা দেশ থেকে বিদায় নিয়েছে, তাই মাস্ক পরার প্রয়োজন নেই। অথচ সরকারি হিসেবে এখনও প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন 15-20 জন, আক্রান্ত হচ্ছেন 1,500-এর মতো। শীতে এই সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যা প্রতিরোধের প্রধান উপায় মাস্ক পরা। সরকার প্রধানের নির্দেশ থাকা সত্ত্বেও কোনোভাবেই মাস্ক পরা নিশ্চিত করা যাচ্ছে না, তাই এবার বিকল্প সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইস্যু দেওয়া থাকবে পোস্টারের মতন, যে নো মাস্ক নো সার্ভিস। হাট বাজার বা শপিং মল বা স্কুল প্রতিষ্ঠান যে কোনোই হোক, বা সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার মানে সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। গণপরিবহন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট নি। রোডসের সচিব, নৌপরিবহন সচিব, রেলওয়ে সচিব, তাদের সাথে আমরা কাল পরশুই বসবো, ইনশাল্লাহ বসে ওটা একটা ওয়ার্কআউট করা যাবে। করোনার ভ্যাকসিন নিয়েও আলোচনা হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। সেক্ষেত্রে অক্সফোর্ড উদ্ভাবিত টিকার দিকেই
বেশি আগ্রহ বাংলাদেশের। আলোচনা চলছে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথেও। ভ্যাকসিন সংগ্রহের যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং এটাও পর্যালোচনা করা হয়েছে এবং কোথা থেকে ভ্যাকসিন সম্ভব আমরা পেতে পারি সেই বিষয়ে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ সবগুলোই ফুল ফ্লেজেড আপনার জারি আছে এবং আশা করি যে আমরা প্রথম দিক থেকে ইনশাল্লাহ ভ্যাকসিন পাওয়ার আমাদের সুযোগ রয়েছে। আমি ডেটটা বলতে পারবো না, তবে সেটা খুব ভালোভাবেই আগাচ্ছে সেই চুক্তি। করোনার সম্ভাব্য দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,803 জনে। মৃত ব্যক্তিদের 19 জন পুরুষ আর 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছেন। সবশেষ 11,103টি নমুনা পরীক্ষায় 1,308 জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.78%। মোট আক্রান্তের সংখ্যা 398,815। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,544 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 315,107 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.01%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্পেনে রাত্রিকালীন কারফিউ এবং জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, রাত্রিকালীন কারফিউ দেশটির নাগরিকদের কড়াকড়িভাবে অনুসরণ করতে হবে। রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত বলবৎ থাকবে এই কারফিউ। এ সময় জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। জরুরি অবস্থার আওতায় দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলের উপরও বিধিনিষেধ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 15 দিনের জন্য এই কারফিউ দেওয়া হলেও পরবর্তীতে সংসদের অনুমোদনের মাধ্যমে তা 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় 2 সপ্তাহ আগে এমন কারফিউ দেয় ফ্রান্স। ক্যাসিনো বিরোধী অভিযানের কারণে কিছুদিন বন্ধ থাকলেও আবারও সক্রিয় জুয়ারিরা। আশুলিয়া থেকে 21 জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাব। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, ইয়াবা, বিয়ার, মোবাইল ফোন এবং নগদ টাকা। র্যাব জানায় সন্ধ্যা থেকে জমতে শুরু করে এই আসর, চলে গভীর রাত পর্যন্ত। জুয়ারিদের মূল হোতা প্লাবন হোসেন এবং অমর ফারুকে গ্রেফতারের চেষ্টা চলছে। ক্যাসিনো এখানে বেশ কিছু ছবি আসে, সেই ছবিতে বেশ কিছু মাসের ছবি আছে, ছবিতে টাকাগুলো পূর্বেই ধরা হয় এবং যেখানে যে থেমে যায় তখন সে তার 1 ডবল বা 2টা বা 3টা ছবি থাকলে 3 ডবল এইভাবে সে টাকা পায়, আর যদি সেই ছবির কাছে না আসে তাহলে পুরো টাকাটাই তার। এটা একটা ধরনের ক্যাসিনো হাউসগুলোতে বিদেশেও দেখছেন যেভাবে হয় ঠিক একই রকম। সেখানে হয়তো ক্যাসিনোর সংখ্যা অনেক বেশি থাকে, এখানে আমরা একটি হয়তো আরো আছে। এবারে মিল ভিটা আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোর প্রতি ফরাসি পণ্য বর্জনের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পণ্য বয়কটের এই সিদ্ধান্ত ভিত্তিহীন। সম্প্রতি ফ্রান্সের একটি স্কুলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করে এক শিক্ষক। এরপর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী শিক্ষককে হত্যা করে তারই ছাত্র। এই ঘটনায় ধর্মনিরপেক্ষতা এবং ইসলামপন্থী সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো। সেই সাথে এই ব্যঙ্গচিত্র তৈরির প্রতি সমর্থনও জানান তিনি। এরপর থেকে কুয়েত, জর্ডান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম দেশ বর্জনের ঘোষণা দেয়। দোকান থেকে ফরাসি পণ্য সরিয়েও ফেলে তারা। নাটোরে অভিযান চালিয়ে 10,000 মিটার কারেন্ট জাল সহ 70 কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে মৎস্য বিভাগ শহরের তেবাড়িয়া হাটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে 10,000 মিটার কারেন্ট জাল এবং গোপনে প্যাকেটজাত করে ইলিশ বিক্রির সময় 70 কেজি ইলিশ জব্দ করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী রুস্তম আলীকে 5,000 টাকা জরিমানা করা হয়। পরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে 7 রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। এরপর ঈশান কিশানের 37 আর সূর্যকুমার যাদবে 40 রানে বড় সংগ্রহের ভিত পায় তারা। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 21 বলে 60 রানে ঝড়ো ইনিংসে 5 উইকেটে 195 রান তোলে কাইরন পোলার্ডের দল। জবাবে 44 রানে 2 উইকেট হারায় রাজস্থান। তবে তৃতীয় উইকেটে বেন স্টোকস আর সঞ্জু স্যামসনের 152 রানের অবিচ্ছিন্ন জুটিতে 10 বল হাতে রেখে জয় তুলে নেয় রাজস্থান। 60 বলে 107 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বেন স্টোকস। সঞ্জুর ব্যাটে আসে 54 রান। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে চারে উঠেছে লেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে বল দখলে শুরু থেকে এগিয়েছিল গানাররা, তবে প্রতিপক্ষ গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি আর্সেনাল স্ট্রাইকাররা। গোলপোস্ট লক্ষ্য করে তাদের 12 শটে বিফলে যায়। যদিও প্রথমার্ধে আলেকজান্ডার লাকা জেতে গোল বাতিল হয় অফসাইডে। অপরদিকে 44 ভাগ বল দখলে থাকা লেস্টার সিটি জয় পায় জেমি ভার্দির গোলে। এতে করে 1973 সালের পর প্রথমবারের মতো আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। নাজমুল একাদশকে 7 উইকেটে হারিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা জিতেছে মাহমুদুল্লাহ একাদশ। 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসের 69 বলে 68 রানের ইনিংসে 3 উইকেট হারিয়ে 122 বল হাতে রেখে জয় পায় তারা। সেই সাথে রবিন লিগে 2 পর্বে পরাজয় প্রতিশোধ নেয় মাহমুদুল্লাহ দল। ইমরুল কায়েস 53 রানে অপরাজিত থাকেন। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে 65 রানে 5 উইকেট হারায় নাজমুল একাদশ। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান ইরফান শুকুরের 77 বলে 75 রানে 173 রান তোলে তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 32 আর তৌহিদ হৃদয় করেন 26 রান। ফাইনাল সেরা সুমন 38 রানে 5 উইকেট পান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোটার বাড়ানো চ্যালেঞ্জ, প্রধান দুই প্রার্থী চলছে নানা উদ্যোগ। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ, শোভাযাত্রা হচ্ছে না, দুপুরের পর বিসর্জন। এবং করোনা দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্পেনেও রাত্রিকালীন কারফিউ জারি, চলতে পারে 6 মাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।